আজকে আমি আপনাদের সামনে দুটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটা হচ্ছে লাউয়ের ছোলা ভর্তা, আর একটা হচ্ছে হলুদের ভুনা। এই দুটি রেসিপি খুবই সহজ এবং খেতেও অনেক মজাদার। আর হচ্ছে হলুদের ভুনাটা আসলে যাদের ঠান্ডার রোগ আছে বা এখন সিজন চেঞ্জ হচ্ছে তো অনেকেরই ঠান্ডা একটা ভাব আসছে, তার জন্য আপনি যদি বাসায় এই হলুদের ভুনাটা তৈরি করেন এবং সেটা যদি গরম গরম ভাতে খাওয়া যায় তাহলে আমার মনে হয় যে আপনাদের যাদের ঠান্ডার রোগ আছে তা একটু হলেও কমে আসবে। তো চলুন দেখে আসি যে এই মজাদার রেসিপিগুলো কিভাবে তৈরি করা যায়। তবে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাই। আর হ্যাঁ, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে আসি। এবার আমি এটার মধ্যে আমি রসুন নিয়েছি একটা, পেঁয়াজও নিয়েছি একটা, তো আমি এই দুটো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। যখন ঠিক এভাবে পুরো ভাজা ভাজা না, একটু হালকা নরম হবে, তখন এটা আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। এবার আমি এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, তো আমি পেঁয়াজ পাতা আমি দুইটা নিয়েছি, আমি দুইটা একদম গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার আমি এই এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি লাউয়ের ছোলা নিয়েছি, আমি এখানে হাফ বাটির মতন লাউয়ের ছোলা ব্যবহার করছি। এইগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। আপনি যদি ভর্তা পরিমাণটা বেশি করতে চান তাহলে আপনি এখানে চাইলে আর একটু বেশিও লাউয়ের ছোলা ব্যবহার করতে পারেন, তো আমি অল্প পরিমাণেই নিলাম। এখন আমি এটার উপরে একটু দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেন এখন এটাকে আমি একটু হালকা ঢেকে দিব। লাউয়ের ছোলাগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এটা একটু ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে আমার লাউয়ের ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আটার সাহায্যে আমি এগুলো বেটে নিব। তো সর্বপ্রথম আমি যে পেঁয়াজগুলো করেছিলাম আমি সেগুলো নিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচ, আমি এখানে অল্প কয়েকটা মরিচ নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু সামান্য পরিমাণ লবণ দিই, এভাবে করে বেটে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু এক সাইডে রেখে দিব। আমি এভাবে করে ছোলাগুলো পিষে নিয়েছি, এত বেশি মিহি না করলেও চলবে যেহেতু এটা ভর্তা। তো এখন আমি যে পেঁয়াজ এবং রসুনগুলো বেটে নিয়েছিলাম ওগুলো এটার সাথে মিক্স করব। এবার আমার এগুলো এইভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, এটাতে পেঁয়াজ দিয়ে দিব। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচানো। এরপর আমি দিয়ে দিব হচ্ছে 2 থেকে 3টা আমি কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিলাম। এরপর আমি এটার সাথে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, আমি 2 টিস্পুনের মতন দিলাম। এবার আমি একটু ভালো করে মিক্স করে নেব। এবার এর সাথে আমি এখন একটু দিয়ে দিব হচ্ছে কি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। একেবারেই অল্প পরিমাণে আমি দিলাম। এখন এই সবগুলো উপকরণ মিক্স করে তারপর আমি একটু পানি দিয়ে দিব। এরপর আমি এটার সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ।
এখন এটা আমি ভালো করে মিক্স করব। সবগুলো উপকরণ মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এটাকে আর একটু 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষাবো। দেন যখন এটা পুরো পানিটা টেনে যাবে, একটু শুকনো শুকনো হবে, তখন এটাকে আমি তুলে ফেলবো। হলুদের পানিগুলো অলরেডি টেনে গেছে, তো এটা যখন আর একটু ভাজা ভাজা হবে, আর একটু পানির রসটা যখন শুকিয়ে যাবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি আর 2-3 মিনিট এটাকে একটু চুলা রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে হলুদের কালারটা কেমন আসছে, ঠিক যখন পুরো পানিটা টেনে যাবে তখন ঠিক এরকম হবে দেখতে। তো এটা আর বেশিক্ষণ অল্প কিছু সময় রেখে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। একেবারে ভাজা ভাজা হবে। আমার ভাজিটা হয়ে গেছে, তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আসলে হলুদ ভাজিটা যাদের ঠান্ডার রোগ আছে বা ঠান্ডা লাগে, কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এরকম হলুদ ভাজিটা যদি গরম ভাতের সাথে খান, তাহলে আমার মনে হয় যে আপনাদের যাদের ঠান্ডার প্রবণতা আছে সেটা অনেকটাই কমে যাবে। তো এর জন্য এটা আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার দুটো রেসিপি, চটজলদি আপনি বাসায় এটা তৈরি করতে পারবেন, আর খুবই সহজে এটা তৈরি করা যায়। আর যেহেতু এখন একটু গরম পড়ছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ভর্তা গরম ভাত এটা খেতে আসলে মজাই লাগে। তো আমি আশা করব আপনারা খুব সহজেই বাড়িতে এই দুটো রেসিপি তৈরি করে ফেলবেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে আমার রান্নাগুলো খুঁজে পাবেন না। তাই আমি আশা করি যে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আই এম সরি যে আমার অনেক ঠান্ডা লাগছে, আমিও এই হলুদের ভাজিটা গরম গরম ভাতে খাওয়ার চেষ্টা করবো যেন আমারও ঠান্ডা কমে। আর আপনাদের যাতে ঠান্ডা সমস্যা আছে তারাও বাড়িতে খাবেন, তাহলে একটু হলেও আপনার উপকার পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সামনে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।